এটা তো এই শোনে মেয়া মরে বলতেছে নি ওরে বাবা মরতে রে বাবা ওরে বাবা এই যাই রে বাবা ওরে বাবা আমার কেমন জানি লাগতেছে দুধ তৈরি ঘর এত টেনশন করে গেছে নাকি এনে কুসংস্কার বুঝো নাই এনে টেনশন করে গেছে নাকি এ বাদা বসে না এটা ব্যাপারই নে আমি গেলাম আমি আমি যাবো কাজ করতে পারি আমার দেখে ব্যাপারে খালি করতে ভূত ভূত কাহিনী বুঝতে যাবো আমি আজকে কাম করামু আজকে যাবো আজকে হেরে কাম করবো বুঝো নাই তারপরে বাধা পড়লো বুঝো না কেউ বাধা পড়ুক চালায় খাই রিক্সা বাধা বলি কি হবো বুঝো না আমরা রিক্সা চালায় খাই দিন মজুরি কামাই করে খাই একদম কামাই করে না গেলে পেটে ভাত যাবো বেশি টেনশন করো না আমি দেখে দিকে থাকবো নি আল্লাহ দেখে রাখবো বুঝো না আমার কেমন জানি লাগতেছে দুধ তৈরি ঘর এত টেনশন করে গেছে নাকি এনে কুসংস্কার বুঝো নাই এনে টেনশন করে গেছে নাকি এ বাধা বসে না এটা ব্যাপারই নে আমি গেলাম আমি আমি যাবো তুমি থাকো টেনশন মতো থাকো আমি কি কমু তুমি মহিলা মাড়ি কাটা যদি কাম করে তাহলে বুঝতে নি পানি খাবো অন্য মহিলারা
তিন জামাই কাছে ভাত খাই, তুমি একবার সত্যি সাথে নারী রঙিন কাপড় আইসাও সাদা কাপড় আমার বাচ্চা থেকে বাইরে যাবা, এটাই বুঝতে যেতে চাও? তাই তো, আমি তো তোমার অনেক ভালোবাসি, তুমি জানো না। দেখেন বুড়ো হলো অল্প বসে বিয়া করছি, তুমি মনে করো চেহারা ভালো থেকে ওরে মারি না, যদি আবার আমার নাকি রাগ করে ভুল তো এই ধরে মারি না, আমার নাকি ভুল আবার আপনি না কোনদিন করেন না। আরে পাইসা মাইসা নিয়ে যাবেন না সে মানুষ কি লোক খেয়ে বানা গেছে কে আমার দিকে? আমি তো মানুষই, আমি পাগলের নালে গাছ উঠেছে কে? নামেন নামেন ওরে বাবা, তুমি তো জানো না আমার এক সপ্তাহ আগে মাটি দিয়েছে এসি তো ভূত। ওরে বাবা মরছে বাবা মরছে রে, ওরে বাবা বাবা রে মরছে রে, ওরে বাবা আমি মানুষ নামেন নামেন ওরে বাবা নামেন নামেন মরছে রে বাবা বাবা আপনি কি কর, আমি তো মানুষ মনে করতেছি না, কি মনে করতে আপনার তো আঙ্গুল শোনা বেড়াতে পারে মারি দিছি মরে গেছে এক সপ্তাহ আগে এই জায়গাতে দেখা যাচ্ছে। আমার দিকে দুইজনের লোক ধরলে দুজন দেখলে আমাদের ডরায় কাহিনি কি যাবো একটা লোকের বাড়িতে কষে জিগাবো তাও জিগাম বললাম নাকি তোমার দিলে ডরাইয়া ঘরের ভিতরে যাকে মরলি নাকি? বাজারে যাবো তারপরে গুণা নিয়ে এই কথা তুই আগে কইছি, তাহলে সকালবেলা আগে গুণা আইনা নিয়ে তারপরে গড় বাঁধতাম। কি অবস্থা ঠিক আছে, টেহা বাই করো
টিয়া বাই করো দহর নয় তুমি যাও তুমি দেখ গুনা নে হামি এটা কই তুমি করো ই দিস ভাই দোকানে যাও গুনা চাইলে দিব নি পড়া আরে তুমি যাও যাই দিয়া হো নটিয়া দাও সব কিছু খালি আমার উপরে রাখ সব কিছু আমার উপরে রাখ এই নির্বোষ নানার হাতে বিয়া বুঝ আমার জীবনটা চেঞ্জ হয়েছে এই শালির বাইতে থাকে এই শালির জেনে রাগ উড়ে আমার উপরে মানে হেডে আমি বুঝি না তোমার উপরে রাগ করে না আমার উপরে না তোমার আমার উপরে রাগ উড়ে তোমার একটা ফরমাই দিলে হুন মানা একটা কথা কল হুন মানা যে গটাস বাংলা তুমি কি দরছ আমি একা বানছি হ্যাঁ তুমি কি করছো আমি কি করলাম আর তুমি কি করলে বুঝো না না তুমি বুঝো না না আমি কি বুঝি না তোমার যে ঘর বাগমনে ডাকলাম তুমি তো ঘরে বইবে হ্যাঁ আর নাতুস নাতুস করে খাইতাছ আর খাওয়াটা তোমার মানে মোহ সকাল থেকে উইডা গোবে থেকে উইডা সকালবেলা থেকে যে কাম করতেছ আমার কোনো কিদা নাই আসলে খাওয়া লাগবে না আচ্ছা একটা কাম করো যে বাসটা এনে জোর করো আরে এই যে এই যে শালা গোনা যে খাও আমি গুনা নেহি আচ্ছা তাহলে চলো আরে একটা পাতি জানি বাগে না এই দেখে এটা বাগে না আর পাতি একটা জোরাতে রাখবো বাসে এক কাম করো আমি আইতাছি তাও তো কলো না যে দুনা বাস কি নাই না নতুন করে একটা পাকের ঘর দে এই জন্য ভাইয়া গেছে তা এনে নিয়ে পাকের ঘর দেব দুদিন পরে আবার ভাইয়া যাব কার কষ্ট হবো আমার তো বড় তোমার হইব তোমার যে কপর দিলাম না ভাই ওই বাসটা আমি কাটে দিলাম ভাই মনে মনে হাই রে আমি যাবো আমার দিকে বিয়ে পড়ে খালি করতে ভূত ভূত কাহিনী তো বুঝতে হ্যাঁ একটা যাবো না তাই কাচুনি জ্বালায় আর ভাল লাগে না আমি তো এলাকায় যত ভূত আছে আমি তারি দিয়ে মানে তুলি দিয়ে একবারে মনে করো বোতলের মধ্যে হান দেয় তুই আমার সামনে ভঙ্গি দেহাস হ্যাঁ দেহাস হ্যাঁ ওই তুই কার রূপ দোষা কার রূপ দোষা আমার বাইস্তার রূপ দোষা সোনা বের রূপ দোষা দেখা দেয় নাকি আচ্ছা আমার কি দেখছি কি ভূতের নাগাল দেখা যা তুমি ভূত তোর ভূতের নাগাল দেখা যাবে নাকি আচ্ছা কাকা আসলে ভূতের নাগাল দেখা যা দেখছেন আমি তো যেটা মনে করছিলাম ভেড়া না কি মনে করছে তোমার নাম কি আমার নাম বাসি আচ্ছা তোমার নাম তাহলে বাসি হ্যাঁ হ্যাঁ আরে বাবা রে মানে তোমার নাগাল দেখতে সোনা মিয়া স্যার আমাকে এলাকায় বাইসতে হয় সম্পর্কে সোনা মিয়া স্যার ও সাত দিন আগে মারা গেছে সাত দিন আগে মারা গেছে এই জন্য তো তোমার দিকে আমি শুনকে উঠছি আমার হ্যাঁ নাগাল দেখা যায় হ্যাঁ আমি তো তোমার ডরাই গেছিলাম গা এলাকার যত ভূত ছাড়ার দরকার আমার দায় আমি ভূত ছাড়াই দিই এই জন্য তো আমি মনে করছিলাম যে সুনামি কন মনে হইলো তুমি আমার দেখে ভূত দিলে আমার ভূ ভাই শুরু করে দিতে আচ্ছা বাবা তুমি কোন যাবা তোমার দিকে তুই এলাকার বেগে ডরাবো তোমার বোনের যাবো ডরাই কিনা কেন যন্ত্রণা করছি না এলাকায় ঢুকে ঢুকে নেই আমি নিজেই মনে পাগল হয়েছি আরো 10 মিনিট আগে 20 মিনিট আগে হ্যাঁ রহিম বেগে উঠতাম আচ্ছা যাও তোমার তো আমি তো ডরাই গেছিলাম কা কইলাম না হিসাব করে যাও দরকার পরে মোকে যাবো করে বাইরে যাবো করে যাও করে দাও যাও জানাম না আচ্ছা যাও আমার কোন এলাকায় ঢুকছি ব্যাগে ভূত বিলা পরিচয় করে মানে হ্যাঁ আমি ভূত ও মুখি সেদিকে কষ্ট আমি তাজা মানুষ হইলাম আত্মীয় বাড়ি যাবার নিছি বুনের বাড়ি যাবার নিছি শালার আমার ভূত ভূতকে আবার কবিরাজ হ্যাঁ কয় ভূত হ্যাঁ যারা ঠিকা দিয়ে আবার বিলাস কিনে হেলাই যাবে মেজাজটা কি পরিমাণ খারাপ না কষ্ট কোন এলাকায় ঢুকছি আমি এটা কি সম্ভব আমি কি পাগল
হইতাছে না, আমার বিশ্বাসই হইতাছে না। মিষ্টি কোন ধরে তোসা ভাই? আপনি কোন ধরে তোসা বাতাইয়া? আরে কইন না, একবারই সোনা ভাইয়ের মতন দেখতে আমি একবারে আশ্চর্য হয়ে গেছি। তুই কি পাগল হইছিস? আমার বোনের জামাই মরছে তুই জানিস না? আমি প্রথমে ভাবছিলাম পাগল হয়ে গেছি নাকি আমি, পরে দেখলাম মিলাইয়া সবকিছু একদম সেম। আশ্চর্য লাগতেছে এবারে, একটা মানুষের মতন সেম চেহারা হয়। আচ্ছা আমাদের উত্তর বেলা শোনা আছি উত্তর বারা আমার এক সোনা বাসী নামের এক লোক আছে, সাত দিন আগে ডাকা রিক্সা চালাই তো রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তোমাকে ভুল হইতেছে, আসলে এটা শোনা বাসী না, এটা আমার ফুফাতো সুমন্তি। আমার এই সুমন্তির নাম হলো বাসি বাসি, এ শোনা মেয়ে না, ভুল হইতেছে তোরা। আমের ব্যবসা করে রাজশাহী বাড়ি ব্যবসা করে। ও তাহলে মনে হয় আমার ভুল হয়েছে, আসলে আমার স্বামীর আমি অনেক ভালোবাসি তো, ও আমার অনেক ভালোবাসতো। দেখতে ভাই আমনের না গেলে দেন মুখ মিশে কিরম মায়া লাগে, অল্প দিন ধরে বিয়ে হয়েছে। সবাই খুশি হবো যে এই বৃদ্ধা মহিলার স্বামীটা মারা গেছে, অল্প দিন ধরে আমনের না খালি দেখতি, আমনি স্বামী হয়ে আমাকে এলাকায় রইলে, মানে পুরান স্বামীর বদলে নতুন স্বামী, একই চেহারা কি কইলাম নেরা।